গতকাল সন্ধে 6টায় অনির্বাণের অগ্নিবাণে ঠিক কি নিয়ে আলোচনা হলো? অনির্বাণের অগ্নিবাণে গতকাল তুলে ধরা হয়েছিল জ্বলন্ত একটা সমস্যাকে। কি সমস্যা? আমরা দেখেছি ভোট পর্ব থেকে শুরু করে মনোনয়ন পর্ব থেকে শুরু করে বলা ভালো, মনোনয়ন পর্ব, ভোট পর্ব, গণনা পর্ব ছাড়িয়ে এখনো রাজ্য জুড়ে ভোট হিংসা চলছে। এবং সেরকম একটা পরিস্থিতিতে যেখানে এ রাজ্যে গণতন্ত্রটাকেই হ্যাক করে নেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে, সেখানে তৃণমূল সুপ্রিমো তিনি আশঙ্কা প্রকাশ করছেন লোকসভা নির্বাচনে ইভিএম হ্যাক হতে পারে। এবং এই নিয়ে একের পর এক অগ্নিবাণ ছুড়েছিল অনির্বাণ এবং সেই নিয়ে হয়েছিল আলোচনা। দেখে নেওয়া যাক আলোচনার এক ঝলক। বিরোধীরা বলছেন রাজ্যের গণতন্ত্রটাই কার্যত হ্যাক হয়ে গেছে, মানে ওটা যেন কেউ এক কথায় কব্জা করে নিচ্ছে, তার ইচ্ছে মতো চালাচ্ছে, গণতন্ত্রের পদ্ধতি মতো সংবিধান নির্দেশিত পথে এ রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা চলছে। তা এহেন গণতন্ত্র হ্যাক করে নেওয়া সরকার, সরকারি দল যদি হঠাৎ করে ইভিএম নিয়ে আশঙ্কা প্রকাশ করে, তাহলে কি মনে হয়? বোমানোটে গ্রামের ভোট, ইভিএমে সর্বোচ্চ ভোট, পঞ্চায়েতের ভোটের যে রেজাল্ট হয়েছে সর্বসাকুল্যে 16-17 হাজার গ্রামসভার আসন সবগুলো বিরোধী দল মিলে জিতেছে, বাকি সব আসন 50 হাজারের উপর আসন, 50 কি প্রায় 60 হাজার আসন তৃণমূল কংগ্রেস জিতেছে। তো এই যদি ভোটের প্রকৃত ছবি হয় তাহলে সামনে ইভিএম আসুক, সামনে রাফাল বিমান আসুক, সামনে অর্জুন ট্যাঙ্ক আসুক, কোনো কিছু কোনো বাধাই তো তাদের কাছে বাধার হওয়ার কথা নয়। আগামী লোকসভা ভোটে তো 42-0 হওয়ার কথা। তো এইরকম একটা পরিস্থিতিতে আগে থেকেই উঠোন বাঁকার কথা বলে ইভিএম হ্যাকিংয়ের কথা বলে রাখতে হচ্ছে কেন? ভোট তো খেয়েছেন, ব্যালট খেতে অবধি দেখেছি, এবার হচ্ছে ক্যান্ডিডেট খেতেও নেমে পড়েছে। ইভিএম খাওয়াটা মনে অতটা সহজ হবে না। তাই 18-র পঞ্চায়েতের নির্বাচনের পর 2019-এর ছ্যাঁকা খেয়েছিলেন, এখন তারা বুঝতে পারছেন যে তার রিরান হচ্ছে। 2023-এ যা অবস্থা হচ্ছে বিরোধী পরিসর 2024-এ বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসকে দিতে চলেছে। আজকের দিনে বাংলার হাটে মাঠে ঘাটে দেখা যাচ্ছে আকাশে ভগবান আর নিচে অঞ্চল প্রধান, তার মাঝখানে যতগুলো টায়ার আছে প্রত্যেকটা টায়ার এমপি, এমএলএ, কাউন্সিলর, গ্রামসভা, রাজ্যসভার মেম্বার প্রত্যেকটা জায়গা থেকে টাকা 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 ইনকাম করার জায়গা করেছে তৃণমূল কংগ্রেস। এবং তারা প্রমাণ করেছে তৃণমূলের হাফ ডজনের ওপরে এমপি তারা জেল খেটে এসছেন, সারদায় নারোয় বেরিয়ে এসছেন, এমএলএদের মধ্যে মন্ত্রীদের মধ্যে এমএলএ পাঁচিল থেকে ঝাঁপ মারছে, মন্ত্রী বাড়ির খাটের তলায় লপা ছপা গপা করে টাকা রাখছে। দেখা যায় কোনো বিধানসভা বা লোকসভায় নির্দিষ্ট আসন না পাওয়ার জন্য কোন বিধানসভার বা লোকসভার প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্বাচনের ব্যাপার থাকে, তখন এই কিনে নেওয়ার ব্যাপারগুলো মনে হয় বেশি প্রাসঙ্গিক। কিন্তু পঞ্চায়েত ভোটে যেহেতু তৃণমূল ম্যাক্সিমাম জায়গাতে জিতেছে, ফলে এখানে কিনে নেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এটা হচ্ছে যে যারা মানে দুটো রকম হয়, কিনে নেওয়াটা আর নিজেকে বিকিয়ে দেওয়া, কোনটা বলতে চান সেটা আপনি ঠিক করবেন। আমি কিনছি মানে একজন তো বিক্রি হচ্ছে, তো তিনি নিজে বিক্রি হতে চাইছেন না আমি কিনতে চাইছি সেটা আমার কাছে খুব স্পষ্ট নয়। আপনি কিনতে না চাইলে তো বিক্রিও হতে পারবে, এটা তো ঘটনা। ভোটের আগে একটা ফর্মাল কনক্লুশন পৌঁছে দিয়েছিলেন যে জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত সবকিছু তিনি একাই কন্ট্রোল করবেন, যদিও আপাতত তিনি কোন অজানা কারণে বাইরে, কিন্তু এটা তিনি ঘোষণা করে দিয়েছিলেন। তখনই বোঝা গিয়েছিল যে এটা একটা সর্বগ্রাসী চেহারা নিতে চলেছে। এটা কি বাংলার রায়? এই রায়টা কি হ্যাক নয়? আমি অনির্বাণ, আপনার গ্রাম কুণ্ডিরা, ভবানীপুর গ্রাম পঞ্চায়েত, ঝাড়খণ্ড লাগোয়া বর্ডার, তার ঠিক দুমকা রেঞ্জের পাহাড়ের নিচে কোলে এক অপূর্ব সুন্দর গ্রাম। এবারে যেটা হলো, আগের রাতে ওই ঝাড়খণ্ড থেকে লোক এসে প্রিজাইডিং অফিসারের কাছে যেটা করলো, তারা হচ্ছে একদম অর্ডার পড়ে এসছে নীলাঞ্জন সান্ডিল্যের যে এতে সই করিয়ে রাখতে হবে, ব্যালট পেপারে সই করিয়ে রাখতে হবে। পরের দিন সেখানে হলো এবং প্রায় আমরা মানে পর্যুদস্ত হয়েছে, এভাবে ভোট হয়েছে। করবো জগন্নাথবাবু, আমার গ্রামের উদাহরণের কথা বললেন বলে আমি বলছি, বড় একটা বলি না গ্রামের কথা, গ্রামের অর্থাৎ বীরভূমের যে কুণ্ডিরা গ্রামের কথা বললেন, গ্রামের দুর্গাপুজোর সংকল্প আজও আমাদের সিনাবাড়ির কারুর নামেই হয়, মানে সিংহবাড়ির কারুর নামেই হয়। তো গ্রামে একটা প্রচলিত রীতি আছে মণিশঙ্করবাবু, আপনারও শুনলে ভালো লাগবে, রীতিটা একটু একটু ভীতি জাগানো। যার নামে সংকল্প হয়েছে, হঠাৎ করে প্রদীপ নিভে গেলে কোনো বছর সে গ্রামে অমঙ্গল হয়,
গ্রামে কারো না কারোর বাড়িতে হয়, বিশেষ করে যার নামে সংকল্প হয়েছে তিনি যদি জীবিত থাকেন তার ক্ষেত্রেও হতে পারে, বা তার নিকট আত্মীয় পরিজনের ক্ষেত্রে। এবারের ভোটটা আমি দেখলাম একটু অন্যরকম, যার নামে সংকল্প করে মানুষ ভোট দিয়ে এসেছিলেন তিনি ভোট পাননি। আমার কথা একটা অমঙ্গল আশঙ্কা হচ্ছে অনিশঙ্করবাবু, রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের একটা অমঙ্গল আশঙ্কা হচ্ছে আমার, সংকল্পের ভোট না পড়লে একটা অমঙ্গল হতেই পারে। আপনারা সেটাকে ইভিএম হ্যাকিং বলছেন কি আমি জানি না, সংকল্পের সংকল্প ভঙ্গ হলে তার থেকে বিপদ হলে এক একজন সে বিপদকে এক এক নামে ডাকেন, আপনারা কি বিপদটাকে ইভিএম হ্যাকিং বলে ডাকছেন? হতে পারে, তবে আমি ওই বাড়ির ছেলে বলে আমার একটা অমঙ্গল আশঙ্কা থেকে গেল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা, আমি অনির্বাণের সঙ্গে সরাসরি কথা বলবো। অনির্বাণ, গতকাল তোমার আলোচনা দর্শকরা দেখছিলেন, এ তো দখলদারের দখল ভয় দেখতে পাচ্ছি, আলোচনায় কি কি উঠে এলো? দেখো, গতকাল অনির্বাণের অগ্নিবাণে আমরা জানিয়ে বিতর্ক করেছি, যদি সেদিকেই অর্থাৎ যে ঘটনাগুলোর কথা বলেছি, রাজ্যের নির্বাচন, নির্বাচন পরবর্তী সময় এবং তারপরে সমস্ত স্তর পেরিয়ে যাওয়ার পর যখন আর কোনোভাবেই বিরোধীকে আটকানো যাচ্ছে না, জয়ী বিরোধী প্রার্থীকে কোনোভাবে প্রভাবিত করা যাচ্ছে না, তখন সর্বশেষ উপায় একেবারে কিনে নাও। এই সর্বশেষ উপায়টা যেটা রাজ্যের শাসক দল প্রয়োগ করা শুরু করেছে বলে বিরোধীরা অভিযোগ করছেন সাম্প্রতিক দুটো উদাহরণ দেখিয়ে, সেটাই যদি এ রাজ্যে গণতন্ত্রের প্রধান স্বর হয়, এটাই যদি এ রাজ্যের গণতন্ত্রের নমুনা হয়, তাহলে সে রাজ্যের শাসক দল যখন ইভিএম হ্যাক করার কথা বলে তখন তা কতটা বিশ্বাসযোগ্য শোনাতে পারে মানুষের কাছে? স্বাভাবিকভাবেই আগামী কয়েকটা মাস, যেহেতু আর এক বছরও বাকি নেই লোকসভা নির্বাচনের, এ রাজ্যে শাসক দলের গণতন্ত্রের প্র্যাকটিস, তারা রোজ কী করছেন, তাদের অভ্যেস, সেটাই কিন্তু স্পষ্ট করবে। সেটা আরও আরও খাড়াখাড়িভাবে মানুষকে ভাগ করে বুঝিয়ে দিতে সাহায্য করবে যে এ রাজ্যের শাসক নিজেই আসলে পুরোপুরি গণতন্ত্রটাকে হ্যাক করে ফেলেছে কিনা, যার মুখে নতুন করে ইভিএম হ্যাকিংয়ের কোনো আশঙ্কা বা সম্ভাবনা আর শোভা পায় না।